হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনারা লগে শেয়ার করতাম আর একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা হইলো আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা উস্তা খাইয়া আমরা একটু হালালর শপিং যাওয়ার লাগি বাইর হইলাম। সো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকবো। আজকে আমরা যাইলাম সাদামটন হালালার শপিং গো, আর যাইমু দেখি কোরআন অনলাইনে সোনিয়ার আব্বার। আমি আজকে স্যাটারডে, মাশাআল্লাহ দিনটা অনেক সুন্দর করছে, আর বারো দাম আজকে আমরা এখন হালালো আইছি। তো এখন তোরা মাছ মাংস সবজি আর গাড়ির ওর কদম এনে দিচ্ছেন বেচার লাই আছে সপ্তাহে। এটা ছোটো মোটো ছোটো সব, বাট হঠাৎ মাঝে আমরা এখানে এটার মাছ পালাম দে। আরও বড় বড় এটা আছে, এটা যাই আর কম যাই। আর এটা হইলো আমরা রেগুলার হালাল সব মদিনা স্টোর। মদিনা স্টোর হলো আমরা লাই মাছ লাই, বাংলাদেশি মাছ আর নাসপাতি লাই পালা। এটা ছোটো সব বা তার কোয়ালিটি গুড। এখন হইলো তার সব জাতের ফ্রাই, চিকেন নাগেট, কাবাব, শিশ কাবাব, বার্গার, পরোটা, মোমো, বাজারও গেছিলাম। বাজার থেকে আইলাম এখন ঘর, তো কিতা কিতা আনলাম দেখাই। এখন নইল ফাবদা মাছ দিছি, তই ওখানে ঘন্টা না তুই তো মইব মানে ফ্রিজ মুখি, তারপরে ফ্রোজেন প্যাকেট আর মুখি, মানে ফাবদা মাছ আছে, বেবি ফাবদা, স্মল ফাবদা যেটা ফার্স্ট ব্লক অফারও দিছে 5 for £10। তারপরে অলিভ অয়েল তেলের দাম একটা আনলাম। আমরা দুই কুকিং যেটা করি, আমি অলিভ অয়েল দিয়ে কুকিং করি আর ফ্রাইং নর্মাল কুকিং অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করি। এখানে আনছি বেবি চিকেন তো রোস্ট করার লাই সাইডটা আনিয়ে রাখলাম আর কি, একটা নিজেও খাইবার লাগি। এখন হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ, রসুন আর মটর আনলাম। মটর দিয়ে চিকেন দিয়ে খাইতে খুব মজা লাগে, ভালো পাই আমি। আর এখানে আদা আছে, এটা লাগবে আমার ঘর দিতে। আর এখানে আনলাম চিকেন, আরো নর্মাল চিকেন আনলাম আরো ছয়টা। আর এখানে হইলাম বোয়াল মাছ আছে আর রুই মাছ আছে, দুই জাতের মাছ। চাউলের বস্তা আনলাম, চালের বস্তা আজকে আনছি না, চালের বস্তা এদিন আনছিলাম। ওখানে আনলাম বুড়ি আর গরুর মাংস, দুই জাতের মাংস আর মাছ আনাজ। ওই তো আজকের বাজার। আর পেঁয়াজের একটা 10 কেজি একটা ব্যাগ, আর এটা কিতা, এটা হইলো বোয়াল মাছ। আর আমার মরসর গাছের আপডেট দিই, ওইটা হইলো আমার ওই জন্য স্কচ বানেট, এটা এখন এখনো এখন কিতা লাগি বাকি বড় হয়েছে বা এখনো ডিগার হয়েছে, তার মাঝে এখনো গ্রান হয়েছে না। আর খালকে তো দেখাইছিলাম আপনারা এই খাসা মরসর গাছ। এটা হলো আমার ক্লাসরুম, খুব ইউজফুল একটা রুম, সবটা এখানে থাকা যায়। আর এই ও ক্লাসরুমের ভিতরে আমার ফ্রিজ আছে দুইটা, তো হইলো একটা আমেরিকান ফ্রিজ, আর ওনার ভিতরে আর একটা স্টোরুমের ভিতরে আর একটা ফ্রিজ আছে। আর ওখানে আমার গাছ দেখাচ্ছিলাম, আমি করছিলাম আলোর ইয়ার তার ডেঙ্গা ভাঙ্গি ভাঙ্গিয়া গাছ লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ আমার গাছগুলো সুন্দর বড় হয়েছে, তোরা পানি দিতাম আইব। আর এখানে হইলো পানির বোতল, আমরা বহুত পানির বোতল আছে, খাওয়ার পানির বোতল। আর এখানে হইলো আমার গার্ডেনের সরঞ্জাম লাইক কম্পাস্ট
আর তো দেখি যাত মাছ, রুই মাছ, ওটা হইলো রুই মাছ, আর ওটা হইলো বোয়াল মাছ, আলহামদুলিল্লাহ। হইলো আজকের বাজার আইলাম। ওকে, আমার হচ্ছে ক্লাসরুম, এটা খুবই একটা ইউজফুল রুম। সে আমরা যেগুলা খানি উনি শেষ হয়ে যায়, আমার হান্ডি অকল আনি আমি ও রুমের সিঙ্গরণও রাখি দেই, যেগুলা হান্ডির তরকারি করে শেষ হয়ে গেলে। সো আজকে দুই তিনটার জমছে, কালকে রাতকে তরকারি শেষ হওয়ার পরে আর কালকে রাতকে আর ধুইছি না, ওই রাখি দেই। সো আজকে ওগুলা ধুই লাইমো আজকে। সো এটা আসলে খুব খুব ভালো হয়েছে আমার এই রুমটা, আর খুব সুন্দর লাগে। আমার ব্যাক গার্ডেনে চাইলায়, আর ব্যাক গার্ডেনের ভিউটা অনেক সুন্দর, আর আজকের দিনটা যাতে সুন্দর আরও সুন্দর লাগে। আর মেঘের দিন তো যেগুলো বেশি মেঘ পড়ে তখন আরও সুন্দর লাগে, আর ইভেন দো মেঘ দেখতো ভালো লাগে না, উইন্টার তো আইসে। বা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিন, বাজার উজার করিয়ে আইলাম, আইয়া বাজার উজার সব আঠাই লাইছি। ওখন হান্ডি অকল দোয়ার ফেলা, অন কাজের মেয়ে হয়ে যাইমু, কারণ আমরা তো বিদেশ বাড়ি, একটু পরে কাজের মেয়ে, একটু পরে আমরা আবার ঘরের মালকিন। সো ওটাই আমরার জিন্দেগি, যারা প্রবাসী আছি, প্রবাসী অকলর বিদেশি অকলর অল এখন লাইফ। আমরা আমরা ঘরের মালিক, আমরা আবার ঘরের কাজের মেয়ে। যাই হোক, নিজের কাজ করা হলেও ইজু পালা, আর নিজের কাজের মাঝে কোনো সরম নাই, আর বিদেশ বাড়ি সবই নিজের কাজ নিজে করি আমরা। আর এটা আমার সুকারি গাছের পাতার গাছ, আমি কইছিলাম যে আমার যাওয়ার গার্ডেন তো আনছিলাম ডাল অকল। সো আমি অনেক ফানির মাঝে ইয়ো করি তৈছি, দেখি কিতা অবস্থা, যদি ইয়ো হয় তে এখন তো উইন্টারও আইসে, লাগানি যাইতো না। সো দেখি ঘরের ভিতরে থাকিয়া হয় কিতা ইয়ো হয়নি, বুঝলাম না ওটা ইয়ো হয়নি, হয়ে গেছে তো বাক্কা কতদিন ধরে ফানির ডালের মাঝে তৈছি, লাগে মরি যার। আচ্ছা যাই হোক, না থাকলে অসুবিধা নাই, আমার যাওয়ার গার্ডেনও বহুত শুকাই পাতা আছে, আর আমরা তারা ঘরে হয়তো যাই দুই তিন হপ্তাহ বাদে বাদে, ভাবি তারাও আইতে আইলে যে কোনো সময় নিয়ে খাইতাম পারমু। আর গার্ডেনও লিয়া যাই, এলাম গার্ডেনও কই আপনারা একটু গার্ডেনের আপডেট দেই, কিচ্ছু নাই গার্ডেনও এখন, আর খালি ফাতা লতা রয়েছে, আর একটা লাস্ট কদু রয়েছে। খালি তো এদিন কইসাম নানি, মার কদু একটু বড় হয়েছে, ও আমার কদুটা মাশাল্লাহ সুন্দর একটা কদু হয়েছে, এখন দু আখ রুকা, আমার কদুটা একটু বড় হইতো আর তোরা রয়ে দিত, আর কিচ্ছু নাই আপাতত। আর সেই কয়টা উড়ি আছে, সো উড়ি কয়টা আছে ছোটো ছোটো, আর কিচ্ছু নাই। আর ফাতা খদুর কই অকল আইসে, বাইটা খদুর কই, আর এটারে আমি ওখানে আর ফলনের করতাম নাই, কারণ করিয়া লাভ নাই, কারণ ঠান্ডা পড়ে গেছে, রাতকে ঠান্ডা হয়ে যায়, আর বাঁচতেও নাই এটা। ওই দেখুন কিতাবে ওই দেখুন যে সিঙ্গা যে সিঙ্গা তা বাক্কা বড় হইল নে, বাট এখন ঠান্ডায় ওখানে এখন ইয়ে যার ভিতর শক্ত ইয়ে গেছে, খিলান হয়ে গেছে। যাই হোক, তো আজকের দিনটা খুব সুন্দর, যাই কি করো, বহুত কাম আছে, গিয়া রান্তাম, বাজার করি আইছি তো, অন্তর খাড়ি রান্দা লাগবো দুই তিনটা, রান্দিয়া তৈমু। আর রোজত ফাতা বেগুন গাছও বেগুন নাই, চেরি টমেটো দেখলাম দুই তিনটা লাল হয়েছে, ফারি লাইতো ন, এমনি খাইলাই মনে দইয়া একদিন চাউলের রুটি করমু, আর বুড়ি আনলাম, আর গরুর মাংস আনলাম, বুড়িরে পানি দিয়া আবদুস দিলাম, তোরা আদা রসুন দিমু, দিয়ে পানি ফালাইয়া একফালে ছোটো ছোটো করে বানাইমু। গরুর মাংস আনছি দেখাই আপনার, আরে মানে 2 কেজি গরুর মাংস আনছি, আর বেরির মাংস তো আনছি ওই। সো গরুর মাংসরে আবদুস দিয়া বালা করে জুড়ি করিয়া খালা বোনা বানাইমু, যাতে আমার বাচ্চেন তোর খুব পছন্দ, তারা গরুর মাংস জুড়ি বিরান দিয়া আর চাউলের গরুর রুটি দিয়ে খাইতো। এই যে হার্ড ওয়ার্ক, বাট ইটস ভেরি নাইস, আমরা সবে ওটা বালা পাই। সো আজকে ইনশাল্লাহ করবো, নর্মালি আমি ঈদের সময় করি আর মাঝে মাঝেও করি, বাট আজকে দেখি আজকু রেডি হয়ে রাখি, এরপরে ইনশাল্লাহ এক দুদিনের ভিতরে দেখাইমু ভিডিও। আর আজকে বহুত রান্দা, তরকারিও রান্ধতাম, বাজার আঠাইলাম, এখনও রয়েছে নতুরা বাজার, অন্য ইয়েও লাগবো, সো লট অফ ওয়ার্ক।
খাম করি গরুর মাংস এখন ছোট ছোট করে বানাইলে ইয়ার বাজার আইলে আসলে যত খাম থাকে আর এখলা হাতে খরাতো সব খাম ইনশাল্লাহ যদি করি যে ছাগলের গুড়ি বানাইমু আর গুড়ি মাংস আর পুরি বেড়ান বাচ্চিন তো খুবই ফেভারিট একটা খানি আমিও ভালো পাই লবণ দি দই মাংস রে আমি নর্মালি লবণ দিও দুই টান দি মাংস খালে সুন্দর একটা দিয়া বয়াই দিন এখন আমার গরুর মাংস বানাইয়া বয়াইছি ছয় গরুর মাংস আব্দুল আর পয়লা তোরা একটু তরকারি রান্না রানমু একটু মশলা দিমু আর হেসে বাদে সব নিতরে বারে দুই তিন ঘন্টা বয়েল করমু করিয়া হেসে বাদে জুড়ি করবো আর হেসে বাদে আর বার বেশ করে পেঁয়াজ কাঁচামরিচ সবটা দিয়া থালা বুনাদান বিধান করবো তো দুই তিন ঘন্টা লাগবে এখানে তোরে একবারে পুরা জুড়ি হইতে হইলে আর হেদিকে বয়েছি চপ বেল্লি বেল্লি মাংস আর হচ্ছে আমার বুড়ি বয়লর আমি এখন পুরা আদা দিচ্ছি রসুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি আর লবণ দিচ্ছি এখন হচ্ছে আব্দুস দিলাম পরে ছোট ছোট করিয়া বানাইয়া ফিরা করব ওকে দেন চপসমসটা দিয়ে দিলাম চপস চপসটা দিলাম এদিকে গরুর মাংস খুড়া মশলা দিচ্ছি খুড়া মশলা দিচ্ছি কারণ আবার তো বিড়াল খাবো যদি খালা গোনা বানাই আর এদিকে মাছের তরকারি বয়েছি তেল দিচ্ছি না বল মাছ দিই আর শিমর দিচ্ছি রান্ন আজকে তরকারি মশলা ঝুল দিলাম এখানে পুরি বিষ বয়েছি বয়ে লোক সব তরকারি এগুলো বয়েছিলাম পাঁচ গ্রাম রসুন আর বস্তা রসুন আর কাঁচা মরিচ দিলাম কাঁচা মরিচ রসুন দিলে খুব মজা হয় কাঁচা মরিচ দিলাম কাঁচা কাকা কয় দিনে আমরা মিট খাইবো কারণ আমরা ঘরে বেশিরভাগই চিকেন খাওয়া হয় মিট আমরা কম খাই কারণ মিট এমনি বালা নাই আর ঠিক আছে তিন চির একটা বাজে আটটা দুই দিন একদিন খাই যায় বাট আমরা ঘরে বেশিরভাগ চিকেন বা চিনতেও বালা পাই না আমরা সবে চিকেন বেশি খাই সবাই তিন চির একটা চিকেন খাইব চিকেন নাই সরি মিট কত লাগে মিটটা রাঁধি দিলাম আর বাজার নেওয়ার পরে অলমোস্ট হয়ে গেছে ডাক্তার দিলাই মতন মাছ দিলাই যাব এখন বল মাছ মাছটা ফিরে দিই যাই যাক
কত কাম করলাম এখন, মাছ বানাইলাম, মাছ ধরলাম, দিলাম, চপর তরকারি অলমোস্ট হয়ে গেছে, গরুর মাংস হয়ে গেল, গরুর মাংস লং টাইম হয়ে তৈব আনটিল ইজ রিয়েলি কুকড অ্যান্ড দেন আই ক্যান ব্রেক ইট উইথ মাই ফিঙ্গার অ্যান্ড দেন আউ দু টুমোরো ইনশাল্লাহ জুরি বিরান অ্যান্ড দ্য বুড়ি বিরান and then I have to do some cellar grill routine and then I have to eat the haddock get out বিস্তি আর বল মাস্তি তরকারি ঝুল দিলাইছি এখন খালি ব্লগ উঠার লাগে অপেক্ষা করতাম ব্লগ উঠে গেলে তরকারি রান্না শেষ আর এদিকে নিয়াল বাবা আর নিকাত খানি আরম্ভ করি চলি নিয়াল রাতকে খাম সো নিয়াল পরে খাইবা সো আমি ওখান খানি আরম্ভ করে দিব খানি দানি শেষ ওখানে হলো ক্লিনিং টাইম শান্তি নাই শান্তির মা মরে গেছে আমরা মেয়ে জাতি এর খালি খাম আর খাম ঘরের খাম বাড়ির খাম ক্লিনিং এরপরে রান্না বাড়া সবটা মেয়েলোকর জীবনটার আসলে খালি খাম আর খাম আর যারা বুঝছে এরা মরছে যারা বুঝলো না এরা বাঁচলো ওটা হইলো দুনিয়া জিতি আর স্পেশালি বিদেশ বাড়ি আমি যদি ফাই পরিষ্কার না করো তো তোমার ময়লা তুমিই দেখতে হইবাই তুমি পরিষ্কার করি তাকো আর আমরা আমরা লহান কিছু কিছু মানুষ আছে ঠিক আছে এমনি উফরে উফরে পরিষ্কার করি লইলেও অসুবিধা নাই আর আমার আমার তো একটু অসুখ আমি পরিষ্কার করিয়া যেত বলি গিয়া কিচেন আর কুকার টুকার সবটা পরিষ্কার করছি না অত বল ধরি নিজে শান্তি পাই না বইলেও শান্তি পাইতাম না আমি তো বোয়া জিনিস খুবই অশান্তি পাই আমার একটা অসুখ বইতাম পারি না আমি ওর সময় একটা না একটা জিনিস করতাম হইব তো তখন মাশাআল্লাহ কুকারটা পরিষ্কার করে নিলাম আর কিচেনের সবচেয়ে সুন্দর জিনিস হলো কুকার কুকার যত বল দই রান্ধি বাড়িয়া যদি কুকার পরিষ্কার করি না তো সবটা পরিষ্কার করলেও কিচেন আর পরিষ্কার লাগে না তো এটা আমার ডেইলি রুটিন আলহামদুলিল্লাহ কি কুকারটা সুন্দর হয়ে গেল এখন নর্মালি দুদিন বাদে বাদে আমি ডিশওয়াশার হারাই দেই ওটা ব্যথি নকল তো আজকে আর তো ডিশওয়াশার হারাই যাবে না কারণ দুই দিন আগে ডিশওয়াশারে পরিষ্কার করছি পরিষ্কার আছে জাস্ট কুকারের প্লেটটা ধুই না দইয়া ধুইছি স্প্রে মরিয়া ফুসি নিয়ে পরিষ্কার হয়ে যায় আলহামদুলিল্লাহ যখন বাসন উসন ধুয়ে রাখিচ্ছি আমি সিং খুঁজতাম বাসন সবটা জায়গায় জায়গায় তৈতাম শেষ হয়ে যাইব ওকে কাম শেষ করিলাই আল্লাহ হাফিজ